নমস্কার টোয়েন্টি ফোর ইয়ার্স এই জাতকের বয়স ঈশ্বর সবাইকে কল্যাণ করুক আমি প্রথমে হাতের গঠন সম্পর্কে বর্ণনা দেওয়ার চেষ্টা করব দেখুন এই যে হাতটা একটু চৌকো হাত চৌকো হাত যাদের হয়ে থাকে তারা কিন্তু বেশ পরিশ্রমী হয়ে থাকে ব্যবহারিক অর্থাৎ বাস্তবিক জ্ঞান সম্পন্ন হয়ে থাকে এরা এমন এমনকি ঝগড়াঝাটি থেকে দূরে সরে থাকে আর একটু জেদি এবং একগুঁয়ে প্রকৃতির হতে বেশি দেখা যায় যদি কারোর হাত চৌকো হয়ে থাকে তাহলে এরা যেটা বোঝে না সেটা এরা করতে চায় না আর কথা বলার সময় একদম সঠিক কথাটাই বলে থাকবে সেটা অনেক বেশি ভেবে চিনতে বলে থাকবে খুব বিশ্বাসী হয় আজ্ঞা পালনকারী হয় এরা কিন্তু একেবারে শিথিলও নয় আবার একেবারে উগ্রবাদীও নয় এরকম ধরনের বিষয়গুলো বেশি দেখা যায় অনেক বেশি সম্মান অর্জন করে অর্থ উপার্জনের প্রতি একটা বিশেষ ঝোঁক এদের ক্ষেত্রে দেখা যায় এমনকি সৃষ্টিকর্তার প্রতি বিশেষেও কিন্তু এরা বিশ্বাসহীন হয়ে থাকে কিন্তু এই এহা থাকবে একেবারে যে অবিশ্বাস্য অবিশ্বাস হয়ে থাকবে বা নাস্তিক প্রকৃতি সেটা কিন্তু হবে না একদম কারণ এই হাতের নর্স ডেভেলপমেন্ট আছে অনেকটা বেশি মোটা আছে সেই জন্য কিন্তু ঈশ্বরের ভক্তি বা বিশ্বাসটা অনেকটা বেশি থাকবে হাতের ক্ষেত্রে বিশেষ কোনো রেখা নেই এবং যে লাইনের পরিস্থিতি সেটা কিন্তু এই মধ্যবর্তী স্থান থেকে উঠে যাচ্ছে সামান্য ছোট ছোট দুটো লাইন এবং বয়স হচ্ছে টোয়েন্টি ফোর ইনি কিন্তু প্রচুর ইনকাম করবেন ব্যক্তিগত জীবনে ইনকামের যে মাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি হবে এবং যে ইনকামটা আসবে সেটা হয়তো মাত্রাতেও প্রচুর হবে আর বেশিরভাগটা ইনি হয়তো জানেনও না যে কোথা দিয়ে ইনকামটা আসছে কিন্তু ইনকামটা অবশ্যই আসবে এই যে বিষয়টা কিন্তু এনার ক্ষেত্রে বিশেষ করে অনেকটা বেশি দেখা যাচ্ছে এই যে ব্যক্তিটা যার হাতে এরকম ধরনের লাক লাইন থেকে থাকে এদের হঠাৎ প্রাপ্তি বা কিছু কিছু ক্ষেত্র থেকে এমনভাবে প্রাপ্তি হয়ে থাকে যেটা এরা নিজেরাই বলতে পারে না কিন্তু হয়ে যায় অতএব আর্থিক যে প্রবলেমটা সেটা কিন্তু সারা জীবনে আমার যতদূর মনে হয় থাকবে না ঠিক আছে চব্বিশ বছর যদি বয়স হয়ে থাকে আপনার এখনও তো ভবিষ্যতে অনেক বেশি বাকি আছে জীবন তো এই ক্ষেত্রেই একটা চতুর্ভুজ সাইন অতএব এই পর্বের থেকে আপনার উন্নতি চালু হচ্ছে এবং এখানে পরপর কয়েকটা চতুর্ভুজ সাইন আপনি দেখতে পাবেন আর এতগুলো চতুর্ভুজ যাদের হাতে থেকে থাকে তারা প্রচুর উন্নতি করে থাকে ত্রিভুজ সাইন যাদের থেকে থাকে তারা কিন্তু কিছু না কিছু পেয়ে থাকে অবশ্যই সাকসেস এবং সফলতা বাড়ি গাড়ি এইসব বিষয় কিন্তু এই হাতের ক্ষেত্রে পারফেক্ট আছে একদম এনার ক্ষেত্রে দু একটা কোশ্চেন আছে আমি কোশ্চেন বিষয়গুলো একটু কম আছে আমি আগে সেগুলো দেখে নিই তাহলে সুবিধা হবে বিজনেস না চাকরি কোনটা হতে পারে খুব ভালো কিছু কিছু হাত এমন হয়ে থাকে যে ক্ষেত্রে বিজনেস এবং চাকরি দুটোই কিন্তু তারা করতে পারে এবং দুদিক থেকেই সাকসেস বা সফলতাটা অনেকটা বেশি পায় তো আপনার হাতে দু দিকটাই আছে বিজনেসও আছে চাকরি আছে তবে চাকরির থেকে বিজনেসের যে ব্যাপারটা সেটা এখন অনেক ভালো দেখা যাচ্ছে ভবিষ্যতে হয়তো চাকরির ব্যাপারটাও ভালো হতে পারে কিন্তু দুটোই সেম পজিশন মনে করুন আপনি যে কোনো একটা গুছিয়ে করতে পারেন ঠিক আছে কারণ বৃহস্পতি উচ্চস্থ আছে রাহুর ক্ষেত্র খুব দৈর্ঘ্য আছে ভালো আছে অনেকটা বেশি মঙ্গলে একটা পজিশান খারাপ থাকার জন্য একটু চিন্তান্বিত স্বভাব এবং একটু জেদি স্বভাব এটা কিন্তু আপনাকে করে দেবে তো বেশিরভাগ যে সাইনটা সেটা কিন্তু আমি ভালো দেখছি অতএব আমার মনে হয় আপনি দুটো থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন সেক্ষেত্রে বিজনেসটা আপনার জন্য পারফেক্ট হবে কারণ বাঁ হাতের ক্ষেত্রেও বুধের যে পজিশান সেটাও কিন্তু একেবারে খারাপ না এবং বিজনেস রেখাও আছে আপনার হাতে ব্যাঙ্ক ব্যালেন্স কেমন হবে এটা তো আমি প্রথমেই বলে দিলাম আপনার কোশ্চেনটা দেখার আগে সেটা হচ্ছে মাত্রায় অনেক বেশি ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আপনার একটা সময় গিয়ে থাকবে এবং বেশিরভাগটাই হঠাৎ হঠাৎ আসবে আমার মনে হয় না যে আপনি নিজের থেকে ইনকাম করে অতটা বেশি করতে পারবেন ঠিক আছে মানে নিজেই তো ইনকাম তো নিজেই করবেন কিন্তু ক্ষেত্র বিশ্বাসে কিছু কিছু পয়সা এমনভাবে আসবে যেটা হয়তো আপনি জানেনও না এই যে পয়সাগুলো আপনার হাতে আসবে এটা মাত্রায় অনেক থাকবে ম্যারেজ কবে হবে লাভ না অ্যারেঞ্জ গুড কোশ্চেন এই কোশ্চেনটা আমি অনেক দিন শুনি না তো এই ক্ষেত্রে আমি যেটা দেখব সেটা হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে লাভ ম্যারেজের সাইন কিন্তু এখনও ক্লিয়ার আছে আশা করা যায় যে লাভ ম্যারেজের চান্সেসটা অনেকটা বেশি থাকবে এবার একটা কথা বলি হাতের গতি প্রকৃতি সম্পূর্ণ রূপে কিন্তু মনের গতি প্রকৃতির ওপরে নির্ভর করে এটা মনে রাখার দরকার আরে মানে আপ এখানে ব্যাপারটা হচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন আপনার মনের গতি প্রকৃতি যেদিকেই যাবে আপনি যদি লাভ ম্যারেজের দিকে যান আপনার হাতে রেখা কিন্তু কিছুটা হলেও লাভ ম্যারেজের দিকেই টার্ন নেবে এবার আপনি যদি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যান তো সেক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের টার্ন নেবে তবে এখানে একটা কথা আছে যেটা হলো লাভ হোক অথবা অ্যারেঞ্জ হোক যাদের হাতে লাভ ম্যারেজ থাকবে তাদের লাভই হবে এটা হানড্রেড পারসেন্ট এবং যাদের হাতে অ্যারেঞ্জ ম্যারেজ থাকবে তাদের কিন্তু অ্যারেঞ্জই হবে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার এবং এই বিষয়টা জানার দরকার আছে বা দেখার বা বোঝার চেষ্টা দরকার আছে এটাই হচ্ছে মেইন পরবর্তী আর কোনো প্রশ্ন আপনার নেই তবে বিয়ে কত বছর বয়সে হবে এরকম একটা প্রশ্ন আপনি করেছিলেন তো বিয়ের যে জায়গাটা একটু দেরিতে হতে পারে চব্বিশ যদি বয়স হয়ে থাকে লাগভাগ প্রায় আঠাশের কাছাকাছি কিন্তু আপনার বিয়ের সম্ভাবনা অনেকটা বেশি প্রবল দেখা যাচ্ছে বিবাহ পরবর্তী জীবন কিন্তু মোটামুটি ভালো হবে আপনার মঙ্গলটা যদি একটু ভালো থাকতো তাহলে খুব সুন্দর জীবনযাপন আপনারা করতে পারতেন তার একটা প্রধান কারণ আপনার হাতে প্রত্যেকটা গ্রহই কিন্তু খুব বেশি উচ্চস্ত আছে খুব বেশি অ্যাক্টিভ হয়ে আছে এবং জীবনে নিজেকে আরও বেশি এগিয়ে যাওয়ার যে জায়গা সেটাও কিন্তু খুব ভালো হয়ে আছে আপনার এই হাতের আঙুল যেটা সেটাও কিন্তু অনেকটা বেশি লম্বা যার কারণে একটা যুক্ত মানসিকতা বা বিজনেসের সাথে থাকা এরকম একটা বিষয় কিন্তু আপনার খুব বেশি পছন্দের হয়ে থাকবে পরবর্তী বিষয়গুলো নিজের মতো করে বর্ণনা দেওয়ার চেষ্টা করব আপনার হাতে শুক্রের যে পজিশান সেটা একটু খারাপ আছে শুক্রটা একটু ছোট আছে একটু কম জায়গাও নিয়েছে একটু নিচস্ত হয়েছে শুক্র হলো সুখ প্রতিপত্তি বাড়ি গাড়ি সুন্দরী হারি ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞাত করায় বা এই সব বিষয় সম্পর্কে একটা সঠিক ধারণা কিন্তু শুক্র দেয় শুক্রের ক্ষেত্রে যখনই অনেকটা বেশি খারাপ জায়গা থেকে থাকবে নিচস্ত হয়ে থাকবে অর্থনৈতিক প্রবলেম তো দেবেই তার সাথে সাংসারিক প্রবলেম এমনকি বিবাহিত জীবনে যে প্রবলেম সেটাও কিন্তু সবসময় থেকে থাকে যদি শুক্র অনেকটা বেশি খারাপ হয়ে যায় বা একটু খারাপ হয় শুক্রের ক্ষেত্রে খারাপ হলে আকর্ষণ করার যে ক্ষমতা সেটাও কিন্তু কমে যায় একাগ্রতাটা কমে যায় নিজেকে অনেক বেশি দুর্বল মনে হয় শারীরিক অসুস্থতার যোগটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় যদি কারোর হাতে শুক্রের পজিশন অনেকটা বেশি খারাপ হয়ে যায় বা একটু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এসব জিনিসগুলো বেশি হতে দেখা গেছে শুক্র ভালো থাকলে তারা জীবনে সুখী হতে পারে এবার শুক্র খারাপ থাকলে কিন্তু অসুখ বেশি হয়ে যায় এটা মনে রাখার দরকার বা অসুখীও কিন্তু হয়ে যায় তারা মঙ্গল খুব বেশি অ্যাক্টিভ নেই বেশি বেশি দুর্বল হয়ে পড়া মঙ্গল আপনাকে শারীরিক অসুস্থতার দিকে বেশি বেশি নিয়ে যাবে এমনকি কিছু কিছু রোগ এমনভাবে হয়তো আপনাকে আঁকড়ে ধরতে পারে যার থেকে মুক্তি পাওয়াটা অনেকটা বেশি কঠিন হয়ে যাবে এরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষেত্রে দেখুন একটা ক্রস সাইন হয়ে আছে মঙ্গলের ক্ষেত্রে ক্রস সাইন খুব একটা বেশি ভালো সাইন নয় আর যেহেতু মার্শাল রেখায় হয়ে আছে তো এই বয়সটাই কিন্তু একটু অসুস্থতার যোগ আপনার থাকতে পারে এবং এটা সম্ভবত টোয়েন্টি এইটের কাছাকাছি টোয়েন্টি সেভেন এইটের কাছাকাছি একটু শারীরিক অসুস্থতার যোগ কম বেশি কিন্তু দেখা যাচ্ছে এখানে পরবর্তী যে বিষয়গুলো হলো সেটা হলো বৃহস্পতির ক্ষেত্রে আসা যাক আর মঙ্গলের আরও একটা জিনিস দেখুন এই যে গর্ত হয়ে যাওয়া যে জায়গাগুলো এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে স্ট্রাগল করাবে আপনি কোনো রকমে ফ্রি হয়ে বসতে বসতে পারবেন না বা ফ্রি হয়ে বসাটাও বসতেও কিন্তু আপনাকে দেবে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে যায় তবে হ্যাঁ রেখার যে গ্রোথিং সেগুলো ভালো আছে এবং রেখাগুলো অনেক বেশি লম্বাও হয়ে আছে তো যাদের হাতে এত বড় বড় রেখা বা এত লম্বা লম্বা রেখা হয়ে থাকে তারা কিন্তু জীবনে অনেকটা বেশি এগোতে চায় এবং কর্মের থ্রু দিয়ে কিন্তু এগোতে পারে এরা শুধু আড়ি রেখা দ্বারা যদি কাটা না থাকতো একটা দুটো রেখা তাহলে আশা করছি আপনার নিজের মনোবলটা অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতো এবং জীবনে কিছু করে দেখাতে পারতেন এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার আপনার হাতের থেকে বোঝা যাচ্ছে আসি আপনার হাতে বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রটাও খুব বড়ো আছে অনেকটা বেশি জায়গা নিয়ে নিয়েছে বৃহস্পতি এমন একটা গ্রহ যেটার দ্বারা সব কিছুই সম্ভব হয় বৃহস্পতি হলো মানুষের ভিতরে আধ্যাত্মিকতার পরিমাণ কতটা আছে বৃহস্পতি হলো সাংসারিক উন্নতি বৃহস্পতি হলো নিজেকে আরও বেশি সাকসেসের পথে নিয়ে যাওয়া ধার্মিক সাত্বিক আধ্যাত্মিক এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সবই বৃহস্পতির ক্ষেত্র থেকে দেখা যায় বৃহস্পতির ক্ষেত্রে যদি খাড়া রেখা থেকে থাকে এরকম তাহলে এটা কিন্তু মানুষের হিম্মতকে বহুগুণ বাড়িয়ে দেয় এটা বুঝিয়ে দেয় যে আপনি জীবনে হয়তো ভেঙে পড়তেই পারেন কিন্তু হার মানার দরকার নেই এই যে খাড়া খাড়া রেখাগুলো একটু সোজা হলে ভালো হয় তবুও যেগুলো যেহেতু এগুলো অনেকটা বেশি রেখা সোজা হয়ে আছে অসুবিধা হবে না আরেকটা জিনিস নিজের পায়ে খারাপ হয়ে দাঁড়াতে পারবেন জ্ঞান এবং যোগ্যতা অনুযায়ী এরা অনেক আগে গিয়ে থাকে কিন্তু এই রেখা থাকলে এরা যে কোনো ধরনের কিন্তু এই রেখা থাকলে এদের নিজের উপরে নিজেদের উপরে ধ্যানটা বেশি জরুরি হয়ে পড়ে ঠিক আছে কারণ ক্ষেত্রবিশেষে কিছু কিছু সমস্যা এমনভাবে উপস্থিত হয় যেটাকে হয়তো এরা মেক করতে পারে না সম্মুখীন হতে পারে না কয়েকটা ছোট ছোট আড়ি রেখা দেখতে পাচ্ছি তো এগুলো আপনাকে ভাবনার জগতে অনেকটা বেশি নিয়ে যাবে এমনকি ঈশ্বরের প্রতি ভক্তি প্রেম ভালোবাসাটা অনেকটা বেশি দিয়ে দেবে বৃহস্পতিটা যথেষ্ট উন্নত আছে উচ্চস্থ আছে জায়গা অনেক নিয়েছে সম্মান প্রাপ্তি সাকসেস সব কিছু আপনি পাবেন ফ্যামিলি ক্ষেত্রে অনেক বেশি উন্নতি হবে এমনকি অর্থনৈতিক উন্নতিটা অনেকটা বেশি হবে এদিক দিয়ে কোনো সংশয় নেই তবে বিশেষ কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না চতুর্ভুজ ত্রিভুজ স্টার বা এমন ধরনের কিছু চিহ্ন অত অসুবিধা নেই এটা আপনাকে যথেষ্ট ভালো ফলাফল দেবে আপনার নাম ধরে রাখতে সহযোগিতা করবে আপনি কতটা বেশি উন্নতি সিঁড়ি চড়তে পারেন সেদিকটাও কিন্তু অনেকটা বেশি দেখিয়ে দেবে আসা যাক শনির পর্যায়ে দেখুন দুটো রেখা পরপর হয়ে অবস্থান করছে শনির ক্ষেত্রে যদি একাধিক রেখা থেকে থাকে আড়ি রেখা এটা কিন্তু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করাবে আপনাকে আপনি যতটা বেশি ট্যালেন্টেড হয়ে থাকুন না কেন বা যতটা বেশি অ্যাক্টিভ হয়ে থাকুন না কেন আপনাকে কিন্তু বারবার টেনশান প্রচুর মাত্রায় দিয়ে দেবে আপনার সাকসেসের পথে কিন্তু প্রচুর মাত্রায় বাধা হয়ে দাঁড়াবে আপনি যা কিছু চাইছেন সেগুলো পেলেও তার থেকে কিন্তু মনের সন্তুষ্টিটা হবে না একটা জিনিস যাদের হাতে এরকম টাইপের সাইন দেখা যায় সব দিক থেকে ফ্যামিলির দিক থেকে অসুবিধা হয়ে থাকে অর্থনৈতিক দিক থেকেও টানা পড়েন মাঝে মাঝে চলে সব সময় চলবে না আর একটা জিনিস কি হয়েছে যে মেন্টালি টর্চারের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি বাড়িয়ে দেয় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করিয়ে দেয় বারবার এটাই হচ্ছে সব থেকে খুব খারাপ গুণ শনির মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে শারীরিকভাবে ঠিক থাকলেও আপনি দেখবেন যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে হচ্ছে আপনাকে বারবার যাই হোক এক্ষেত্রে চতুর্ভুজ বা ত্রিভুজ বা সেরকম ধরনের বিশেষ কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না তবে শনির যে নিজস্ব ক্ষেত্র সেটা কিন্তু যথেষ্ট অনেকটা বেশি কম নেই অনেকটা বেশি বেশিও নেই একটা মিডিয়াম পজিশানে হয়ে আছে তো এরকম শনি কাউকে আপনাকে কিন্তু বারবার কর্মে প্রবৃত্ত করাবে কর্মের দিকে এগিয়ে যেতে আপনাকে সহযোগিতা করবে একটা জিনিস ঠিক আছে আপনাকে কারোর উপরে নির্ভরশীল হতে হবে না নিজের উপরে নির্ভরশীলতার যে পরিমাণ সেটা আপনার ক্ষেত্রে বেশি থাকবে আরেকটা জিনিস একের অধিক কাজ করার প্রতি আপনার যে চাহিদা এটাও কিন্তু থাকবে ক্ষেত্রে অনেকগুলো রেখা আমি দেখতে পাচ্ছি কোনো ত্রিভুজ বা কোনো চতুর্ভুজ একটা চতুর্ভুজ সাইন দেখা যাচ্ছে শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন সব সময়ের জন্য আপনার মনে রাখার দরকার এটা বড় বিপদ বড় সমস্যা বড় বাধা থেকে কিন্তু আপনাকে মুক্তি প্রদান করিয়ে দেবে এবং নিজেকে কি করে ইম্প্রুভমেন্ট করবো সেদিকেও একটা নজর কিন্তু দিয়ে দেবে আর শনির ক্ষেত্রে চতুর্ভুস সাইন থাকার অর্থ হলো যে যে কোনো বিষয়ের প্রতি একটা স্থূল জ্ঞান এদের থেকে থাকে আধ্যাত্মিক বিষয়ের প্রতি বেশি ঝুঁকে যায় এরা এবং জীবনে নিজেকে কি করে ডেভেলপমেন্ট করা যায় সেদিকেও একটা চাহিদা এদের বেশি থেকে থাকে শনির ক্ষেত্রে যদি চতুর্ভুষ সাইন থেকে থাকে তাহলে মনে রাখার দরকার অ্যাক্সিডেন্ট ধনহানি বড় রোগ ইত্যাদির থেকে সুরক্ষা প্রদান করে এমন কি আকস্মিক মৃত্যুর হাত থেকেও কিন্তু বাঁচিয়ে দিতে সক্ষম হয় কোনো রোগের প্রাদুর্ভাব যদি বেশি হয়ে যায় তার থেকেও বাঁচিয়ে দিতে সক্ষম হয় যদি শনির পর্বে এভাবে চতুর্ভ ক্লিয়ার দেখা যায় তাহলে আপনার হাতে রেখা খুবই কম আছে অসুবিধা নেই এই জায়গা যাদের অনেক বেশি কম বেশি উচ্চস্থ হয় তো তাদের ক্ষেত্রে বলা যায় অপরচুনিটিগুলোকে অ্যাকসেপ্ট করার যে বিষয় সেটা কিন্তু থাকে রবির পর্যায়েটা কিন্তু একেবারে খারাপ নেই যথেষ্ট বড়ো আছে রবি যাদের ভালো থেকে থাকে তাদের ভিতরে একটা তেজ প্রতাপ অনেকটা বেশি দেখা যায় রবি যাদের ভালো থেকে থাকে তাদের সাকসেসের মাত্রাও বেশি হয়ে থাকে এমনকি সরকারি ক্ষেত্র থেকে লাভপ্রাপ্তির জায়গাটা দেখা যায় একাধিক একটা দুটো রেখা ক্ষেত্র থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে তো রবির পর্যায়ে যাদের এরকম রেখা থেকে থাকে তারাও কিন্তু অনেকটা বেশি নিজেকে ইম্প্রুভমেন্ট করার দিকে ধেয়ে যায় রবির পর্বে খাড়া রেখা মানেই হলো পপুলারিটি ফ্যামাসিটি নিজেকে কি করে অন্যের সামনে তুলে ধরবো সেই বিষয় এই সমস্ত বিষয়গুলো ভালো হয় এমনকি প্রচুর সম্মান এরা বাস্তবিক জীবনে লাভ করতে পারে রবির প্রতিষ্ঠানটা কিন্তু মোটামুটিভাবে বড় থাকলে উপরস্থ জায়গাটা নিচস্ত হচ্ছে খরচার অধিক জায়গা কিন্তু আপনারাতে থেকে থাকবে রবির পজিশান যাদের অনেক বেশি বড় আছে এরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেক বেশি উন্নতি করে থাকে লিডারশিপ কোয়ালিটি বা লিডারশিপ মাত্রাটাও অনেকটা বেশি থেকে থাকে নিজের সাকসেস সফলতার জায়গাটা অনেকটা বেশি থেকে থাকে আর রবি কিন্তু বাস্তবিক জীবনে মানুষকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যায় অনেকটা বেশি সফলতা কিন্তু দিয়ে দেয় যদি ভালো থাকে তাহলে অত ভালো আছে এই পর্বে ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো বিশেষ কিছু ক্ষেত্র থেকে বিশেষ কিছু ধনপ্রাপ্তি এবং এই পর্বে ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো মন কিন্তু মাঝে মাঝে ডাইভার্ট হয়ে যেতে পারে একটা বা ততোধিক কাজ একটা নয় দুটো অথবা ততোধিক কাজ করার প্রতি একটা মনোযোগ আপনার ভেতরে প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে প্রপার্টিরও যোগ আছে পৈতৃক সম্পত্তিরও যোগ আছে এই ক্ষেত্রে দেখুন উচ্চস্থ হয়ে আছে তো বুধের ক্ষেত্রেও যাদের অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে তাদের ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে সুনাম প্রাপ্তির দিকে একটা চান্স সারা জীবন কিন্তু থেকে যায় এবং এরা এ সেটাই চায় যে আরও বেশি করে কি করে সুনাম প্রাপ্তি হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা যায় বুধের পজিশান খুব ভালো আছে মোটামুটিভাবে একটু একটু নিচস্ত হচ্ছে বুধ নিচস্ত হলে কিন্তু শুক্র নিচস্ত হয় এটা জেনে রাখার দরকার তবে এই হাতে বুধ একেবারে খারাপ নেই বুধ হলো বুদ্ধির কারক গ্রহ বুধ ভালো থাকলে কিন্তু ভালো ব্যাপারই হতে পারে ভালো বাগ্মী হতে পারে এরা এদের কথা খুব মিষ্টি হয়ে থাকে ডিফিকাল্ট সিচুয়েশানে আপনার রায় কিন্তু সর্বাগ্রগণ্য হবে কমিউনিকেশন এবং টেকনোলজি এই ইন্টেলিজেন্ট অনেকটা বেশি হয়ে থাকে এরা কমিউনিকেশান স্কিল বেশি থেকে থাকে আর নিজের পছন্দ করা কাজ কিন্তু এরা করে থাকে কিন্তু একটু ডাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে সামান্য পরিমাণে এটা একটু অসুবিধা হয়ে যায় কথা বলার যোগ্যতাটা কিন্তু হারিয়ে যায় যা বলছেন সেটা শুনতে চায় না মানুষ অ্যাভয়েড করে যাবে আর মনে থাকা কিছু কথা সেটা কিন্তু অন্যের সামনে আপনি তুলে ধরতে পারছেন না এরকম কিছু বিষয় কিন্তু দেখা যায় কথা বলা হয়ে যাওয়ার পরেই কিন্তু মনে পড়ে যে কোন কথাটা বলা উচিত ছিল কোন কথাটা বলা হয়নি কোনটা এখনও বাকি আছে এই যে সমস্ত বিষয়টা কিন্তু বেশি হয়ে থাকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা না বরাবর রেজাল্ট এদের ক্ষেত্রে বেশি দেখা যায় বুধ খুব অ্যাক্টিভ হয়ে আছে কিন্তু একটু নিচস্ত হয়ে আছে এই ক্ষেত্রে আপনি ব্যবসায়িক লোক যদি হয়ে থাকেন একটু সাবধানতা অবলম্বন করা উচিত যদিও আপনার সাথে সে বিষয়ে কোনো কথা হয়নি বুদের ক্ষেত্রে কোনো একটা ব্যবস্থা নেওয়ার পরে আপনার বিজনেসটা কিন্তু অনেক বেশি উন্নতি বা অগ্রগতি সম্ভব একাধিক রেখার ক্ষেত্রেও আপনার বুধের বুধের পজিশনে দেখতে পাচ্ছি বুধের ক্ষেত্রে যাদের একাধিক রেখা থেকে থাকে এরা কিন্তু অর্থের দিকে একটা নজর তো বেশি থাকবেই এবং কি পয়সা ম্যানেজমেন্টের দিকে একটা নজর কিন্তু বেশি থেকে থাকে কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু পয়সা কিন্তু আপনি অবশ্যই ম্যানেজ করে ফেলতে পারবেন যাদের হাতে বুধের প্রতিশন ভালো থাকে তাদের মঙ্গলের প্রতিশন একটু দুর্বল আছে কিন্তু মঙ্গল দুর্বল হলে কিন্তু মানসিকভাবে তো ক্ষতিগ্রস্ত করায় আর তাছাড়া ভয়ের মাত্রা কিন্তু বাড়িয়ে দেয় আপনি যতটা বেশি যুক্ত ব্যক্তিত্ব হন না কেন আপনার ভিতরে সাহসের যে জায়গা সেটা কিন্তু খুব বেশি ভালো থাকে না এটা কিন্তু বেশি হয় একটু অসুবিধাযুক্ত হয় যদি এই পর্বটা অনেক বেশি খারাপ থাকে তাহলে তো মঙ্গল কিন্তু অনেকটা বেশি ভালো আপনার প্রতি আপনার হাতে আমি বলবো না চন্দ্রের প্রতিষ্ঠানে মঙ্গলের ক্ষেত্রেও বিশেষ কোনো রেখা আমি দেখছি না মাঝে মাঝে একটু শত্রুবৃদ্ধির প্রবণতা দেখা যেতে পারে চন্দ্রের ক্ষেত্র ওটাও পুরো ক্লিয়ার চন্দ্রের ক্ষেত্রে বিশেষ কোনো রেখা নেই একটা রেখা আছে ক্ষেত্র বিশেষে কিছু কিছু বৈদেশিক উন্নতির প্রতি একটা ঝোঁক থাকবে আরেকটা জিনিস কি হচ্ছে চন্দ্র যাদের মোটামুটিভাবে ভালো থেকে থাকে তাদের মন মানসিকতা যেটা সেটা কিন্তু অনেকটা বেশি ভালো থেকে থাকে এরা অ্যাক্টিভ মাইন্ডেড হয়ে থাকে এবং দুশ্চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে চায় এরা মায়ের প্রিয় পাত্র হয়ে থাকে এবং অনেক মানুষকে খাওয়াতেও বড্ড ভালোবাসে এ ধরনের বিষয়গুলো কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যাদের চন্দ্রের পর্বত মোটামুটিভাবে ভালো থাকে তাহলে কেতুর স্থান সামান্য নিজস্ব হচ্ছে কিছু কিছু কনফিউশন দেবে এবং শুক্রের পজিশন কিন্তু আপনার হাতে একটু কম জায়গা নিয়ে নিয়েছে শুক্রের প্রতিশানটা আমি বললাম সারা জীবন অনেক বেশি গার্ড দিয়ে দেবে আপনাকে এই রেখাগুলো মার্শাল রেখা একের অধিক ঘর হওয়ার চান্স কিন্তু আপনারাতে আছে খুব বেশি স্বাধীন চেতা যুক্ত নিজের মতো করে বাঁচার প্রতি একটা প্রবল ইচ্ছা এই সমস্ত প্রত্যেকটা বিষয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এদের ভিতরে একটা ক্রান্তিকারী মনোভাব দেখা যায় এরা সেই সমস্ত বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে চায় না যে সমস্ত বিষয় এদের কাছে ভালো না লাগে সেজন্য এরা সব সময় নিজের রুলস নিজেই ফলো করে এবং নিজেকে সেইভাবে তৈরি করতে চায় যার থ্রু দিয়ে কেউ যেন এদের উপরে আঙুল না করতে পারে আঙুল না তুলতে পারে এরকম একটা বিষয় কিন্তু থেকে যায় যে ক্রান্তিকারী মনোভাবটা বেশি থাকার জন্য অনেক ক্ষেত্রে কী হয় ফ্যামিলিতে নিজের ফ্যামিলিতে কিন্তু এই ব্যক্তির যে কথা সেটা কিন্তু সবাই শুনবে না বেশিরভাগটা কিন্তু অ্যাভয়েড করে দেবে এরকম বিষয়গুলো থাকলে বেশি দেখা যায় তাদের হাতে কয়েকটা চতুর্ভুজ সাইন ছোটো ছোটো থাকলেও কিছু কিছু প্রাপ্তি যোগ এই ক্ষেত্র থেকে থাকবে এটাও কিন্তু দেখা যাচ্ছে আর আয়ুরেখার যে নিজস্ব ক্ষেত্র সেটাও কিন্তু আপনার এই পর্যন্ত হয়ে আছে যদি এটা পরস্পরের থেকে বেশি সরে যায় মনে রাখতে হবে তাদের কিন্তু যে উচ্চাকাঙ্ক্ষাটা অনেকটা বেশি হয় সাংসারিক ঝামেলাটাও অনেকটা বেশি হয় নিজের মতে নিজের মতো করে থাকতে চাওয়ার ফলে অন্য সবাইকার সাথে কিন্তু বনি বনা ঠিক বসি খুব বেশি হয় না এই সমস্ত বিষয়টা দেখা গেছে হাটলাইনের ক্ষেত্রটা একেবারে খারাপ নেই আপনার হাতে লাইনের যে নিজস্ব ক্ষেত্র মোটামুটিভাবে ভালো আছে তবে একাধিক রেখার সমন্বয়ে গঠিত হাত রেখা এটা কিন্তু আপনাকে এই হার্ট রেখাটা আপনার ফ্যামিলি ক্ষেত্র থেকে অসুবিধা তৈরি করিয়ে দেবে শারীরিক অসুস্থতার মাত্রাটা বাড়িয়ে দেবে ইমোশনাল হয়ে যাওয়ার ক্ষেত্রটা অনেকটা বেশি থাকবে দুমুখী রেখা দুমুখী রেখা যাদের হাতে থেকে থাকে বিশেষ করে রবির পর্যায়ে এই হার্টলাইনের ক্ষেত্রে তাদের ভিতরে কিন্তু বিভিন্ন জ্ঞানের পর্যাপ্ততা দেখা যায় এক্ষেত্রে কোনো চতুর্ভুজ বা ত্রিভুজ সাইন ত্রিভুজ সাইন তেমনভাবে দেখা যাচ্ছে না একটাই রেখা বোঝা যাচ্ছে এবং এখানে গিয়ে একটা যাই হোক এ বিষয়ে আমি ধারণা দিয়েছি পরিবার বা আত্মীয় স্বজন বা ফ্যামিলি সবাইকে হয়তো কম বেশি পয়সা আপনি প্রদান করবেন কিন্তু সেই পয়সা সময় মতো বা সঠিক সময়ে ফেরত না পাওয়ার যে জায়গা সেটাও কিন্তু থেকে যেতে পারে মস্তিষ্ক রেখার নিজস্ব ক্ষেত্রটা অনেক বেশি স্ট্রং হয়ে আছে অনেকটা বেশি সোজা থাকার জন্য একটা জিনিস মনে রাখার দরকার যাদের মস্তিষ্ক রেখা অনেকটা বেশি স্টেট থেকে থাকে তারা কিন্তু একটু সোজা সাপটা কথা বলতে ভালোবাসে এরা ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে চায় না বা পারে না আর সোজা সাপটা কথা বলার জন্য অনেকের কিন্তু সেটা একটু প্রেস্টিজে লেগে যায় তো সেই জন্য কিন্তু একটু ঝুট ঝামেলা এদের সাথে বেশি বেশি তৈরি হয় যাদের হাতে মস্তিষ্ক রেখা অনেক বেশি সোজা হয়ে যায় তাদের ক্ষেত্রে প্রবলেমগুলো আরও বেশি দ্বিগুণ হয়ে যায় এমন কি নিজের মত অনুযায়ী তো আপনি অলরেডি চলতে চাইছেন এক্ষেত্রেও বললাম এক্ষেত্রেও কিন্তু সেম টু সেম পোজিশান দেখিয়ে দেয় কারোর আন্ডারে না থাকা এবং নিজের নিজের মতো করে বাঁচার যে প্রভাব বা চাহিদা এটাও কিন্তু থাকছে মানি ট্রাঙ্গেল সাইনটা সাইনের ক্ষেত্রে আমি বিশেষভাবে ক্লিয়ার কিছু দেখতে পাচ্ছি না তবে এখানে একটা ট্রাঙ্গেল সাইন আছে তো মানি ট্রাঙ্গেল সাইন যাদের এই পর্বে থেকে থাকে এতটা সুন্দর তারা কিন্তু কন্টিনিউ ইনকামের যে স্রোত সেটা কিন্তু বজায় রাখতে পারে যে ধরনের ইনকাম হোক বা যেভাবেই ইনকাম হোক ইনকামটা কিন্তু কন্টিনিউ হয় এবং সারা জীবন কম বেশি চলতে থাকে এরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে মস্তিষ্ক রেখার উপরের দিকে যে ওভারল্যাপিং রেখা এগুলো একটু বেশি হয়ে থাকার জন্য এগুলো কিন্তু সাকসেসের পথে মাঝে মাঝে অনেকটা বেশি বাধা প্রদান করিয়ে দেবে বৃদ্ধাঙ্গলের এই পর্বটা দেখুন দেখুন এক্ষেত্রে কিছু অভারলেপিং রেখা আছে তো এগুলো আপনাকে একটু টেনশানে ফেলে দিতে পারে এবং এই বয়সগুলোতে একটু চেক দিয়ে চলা উচিত বাকি পরবর্তীতে গিয়ে ঠিক হবে থার্টির পরে যে উন্নতিটা সেটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি প্রবল দেখতে পাচ্ছি একদম ক্লিয়ারলি দেখতে গেলে থার্টি ফোরের যে উন্নতিগুলো সেটাও কিন্তু খুব ভালো আছে এবং এই পজিশনে একটা বড় চতুর্ভুশ সাইনও তৈরি হচ্ছে অথবা আশা করা যায় পরবর্তী যে জীবনটা সেটা আপনার অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো হবে আপনি অনেকটা বেশি উন্নতি ওই জীবনে করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ সাইন টোয়েন্টি এইটের কাছাকাছি গিয়ে একটা বড় ধরনের উন্নতি কিন্তু এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে আর এখানে একটা জিনিস লজিক্যালি যে কোনো কথা বলার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না আপনি যখন কথা বলতে স্টার্ট করে দিচ্ছেন তখন হয়তো এক নাগারে বলে যাচ্ছেন যখন থেমে যাচ্ছেন কথা বলা শেষ হয়ে যাচ্ছে তখন হয়তো হঠাৎ করেই থেমে যাচ্ছেন এই অভ্যাসটা কিন্তু থাকবে যে কোনো কাজে তর্ক দেওয়ার যে জায়গাটা সেটা একটু কম আছে আপনার ক্ষেত্রে না দিলেই ভালো হয় এরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে জব সাইনটা অনেক বেশি পরিষ্কার নয় এক্ষেত্রে এই সাইনযুক্ত এক্ষেত্রে একটু গ্যাপ আছে তো যাদের হাতে এরকম টাইপের গ্যাপ থেকে থাকে তাদের কিন্তু অধিক পরিমাণে খরচা হওয়ার জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এখানে একাধিক রেখাযুক্ত হয়ে থাকা আপনাকে কিন্তু মোট কথা অনেকের সাথে একটু দ্বিধাদ্বন্দ্বে জড়িয়ে দেবে একেবারে পারফেক্টলি কাজ আপনি করতে পারবেন না কাজের ক্ষেত্রে একটু বাধা কিন্তু আপনাকে অবশ্যই দেবে এমনকি তর্কে বেশি জড়াতে যাবেন না এটা আপনার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট হবে না তর্কের ক্ষেত্রে একটু অসুবিধা হবে এত বড় মস্তিষ্ক রেখা যাদের থেকে থাকে তারা কিন্তু একেবারে পারফেক্টলি কাজ করতে চায় নিজের মতো করে গুছিয়ে কাজ করতে চায় পারফেক্টলি নিজেকে কী করে ইম্প্রুভমেন্ট করব কতটা বেশি নিজেকে জাগ্রত করব এইসব বিষয় নিয়ে চিন্তাভাবনার যে জগৎ সেটা কিন্তু অনেকটা বেশি থেকে থাকে এদের ক্ষেত্রে এসব বিষয়গুলো হয় এটা হচ্ছে আপনার হাতে অনামিকা যদি শনির ওপরে বেশি ডিপেন্ড হয়ে পড়ে ঝুঁকে যায় তো সেক্ষেত্রে কেয়ারলেস যে জায়গাটা সেটা কিন্তু বেশি বেশি দেখা যায় অত ক্ষেত্রবিশেষে অনেক বেশি কেয়ারলেসের যে জায়গা সেটাও কিন্তু থাকছে আর এই আঙুলের পরিধিটা অনেকটা বেশি লম্বা হয়ে আছে এই আঙুলের উচ্চতাটা যাদের এই আঙুলের থেকে এই আঙুলের উচ্চতা অনেক বেশি উচ্চস্থ হয় তাদের ক্ষেত্রে বলা যায় যে হিম্মত স্বভাবযুক্ত হয়ে থাকে এরা কারোর কাজ করাটা পছন্দের নয় আর নিজের ইগোকে ছোট করে কিন্তু এরা কিছু কখনো করতে চায় না বা করেও না যাদের হাতে এরকম টাইপের এই আঙুলটা বড় থেকে থাকে তাদের ইগো প্রবলেমটা অনেকটা বেশি থেকে থাকে অনেকটা বেশি হাই থেকে থাকে উচ্চস্ত থেকে থাকে ইগো প্রবলেম কথার ক্ষেত্রে একটা বাধাভাধ বাহাব আসতে পারে কিন্তু মাঝে মাঝে সামান্য পরিমাণে হলেও কিন্তু এটা থাকবে খাড়া খাড়া লেখা আছে বন্ধুত্বপূর্ণ আচরণ সবাইকার সাথে কম বেশি থেকে থাকবে আর এইগুলো কিন্তু কর্মের পথে মাঝে মাঝে বাধা আপনাকে দিয়ে দিতে পারে এই যে রেখাটা দেখুন সেম পজিশন এরকম পজিশন হয়ে থাকা মিডিয়াম লেভেলে থেকে কি করে উন্নতি করব কারুর থেকে অনেকটা বেশি হেল্প না নিয়ে কী করে উন্নতি করব এই ধরনের বিষয়গুলো বেশি থেকে থাকে আপনার ক্ষেত্রে একটা জিনিস কেউ যেন খারাপ না ভাবে সেই ধরনের কাজ করার প্রতি যে আগ্রহ সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে আছে আপনার হাতের ক্ষেত্রে আপনার হাতে বৃদ্ধাঙ্গলের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা লজিক্যাল পার্টটা কিন্তু বড় আছে কিন্তু দুর্বল আছে অতএব যেগুলো আগের বিষয়গুলো বললাম সেগুলো একটু লক্ষ্য করবেন যাদের শুক্রের ক্ষেত্রে এরকম টাইপের রেখা থেকে থাকে তারা কিন্তু পেতে চায় আরও বেশি পাওয়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছে সেটা কিন্তু অনেকটা বেশি হয় এদের ভিতরে কিন্তু এই গুণগুলো এই জিনিসগুলো বেশি বেশি দেখা যায় বৃহস্পতি এবং মঙ্গল জুড়ে যদি চতুর্ভুষ আইন তৈরি হয় খুব ভালো ধার্মিক আধ্যাত্মিকতা বেশি হয় তবে হ্যাঁ দুটো যদি একসাথে জয়েন্ট হয় তাদের কিন্তু বড় প্রপার্টি হওয়ার সম্ভাবনা থেকে থাকে অলরেডি অলরেডি প্রপার্টির দিকে ঝুঁকে যাওয়ার যে বিষয় বা প্রপার্টি পাওয়ার যে বিষয় সেটা কিন্তু আপনার হাতে অলরেডি দেখিয়ে দিচ্ছে পরবর্তী আমি বাঁ হাতের ক্ষেত্রটা একবার দেখার চেষ্টা করব একটা ভবঘুরি টাইপের মানসিকতা মাঝে মাঝে কাজ করবে কিন্তু সবসময় কিন্তু আপনার ঘরে থাকতে ইচ্ছা করবে না এই বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি হৃদয় রেখাও কিন্তু স্টেট শারীরিক অসুস্থতার যোগ অনেকটা বেশি না থাকলেও নিজেকে অ্যাক্টিভ রাখার যোগটা বেশি দেখে থাকে এবং সেটাই চায় যে নিজেকে কি করে আরও বেশি অ্যাক্টিভ রাখবো যাদের মস্তিষ্ক রেখার লাস্টের দিকে এরকম টাইপের সাইন দেখা যায় এরা কিন্তু সব থেকে মেন বিষয় হলো এদের যে চিন্তাভাবনার যে জগৎ সেটা অন্যদের থেকে অনেকটা বেশি আলাদা হয় এদের চিন্তাভাবনার সাথে অন্যদের চিন্তাভাবনার যে মিল সেটা কিন্তু অনেকটা বেশি থাকে না এরা এত বেশি ডেভেলপমেন্ট চিন্তাভাবনা অনেক বেশি হায়ার বা উচ্চতায় উঠে চিন্তাভাবনা করে থাকে যার কারণে এদের ব্যবসায়িক বুদ্ধি প্রচুর থেকে থাকে এবং জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয় আপনার হাতের ক্ষেত্রে কিন্তু একাধিক এই যে রেখাগুলো উঠে আছে এগুলো কিন্তু খুব বেশি ভালো ফলাফল দেবে না একটা কথা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ঋণগ্রস্ত যদি হতে চান সেটা একবার চিন্তাভাবনা করে হবেন একবার কেন বহুবার চিন্তাভাবনা করবেন তারপরে আপনি ঋণে জড়ানোর চেষ্টা করবেন হলে কিন্তু অসুবিধাটা বেশি থেকে যেতে পারে এই তিনটে বয়স কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে খরচা করাবে তারপরে যে বিষয়গুলো এখানেও কিন্তু স্ট্রাগলের জায়গাটা বেশি দেখিয়ে দিচ্ছে যাদের এরকম একটা রেখা থাকে মার্শাল রেখা এবং এর ওপরে এরকম কাটাকুটি সাইন তৈরি হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায় আপনার এই হাতেও কিন্তু উন্নতির যে জায়গা সেটাও কিন্তু সেরকমই দেখাচ্ছে তবে এক্ষেত্রে বিশেষে একটু ইমোশনাল হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু বেশি থাকবে এবং রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম কিন্তু মাঝে মাঝে একটু বেশি বেশি ঘিরে ধরতে পারে এই বিষয়টা কিন্তু পুরো ক্লিয়ার একদম মানি ট্যাঙ্গেল যে সাইনটা আছে সেটাও কিন্তু একেবারে খারাপ নেই এই হাতের ক্ষেত্রে এখানে দুভাগে বিভক্ত হয়ে গেছে অর্থাৎ একটা সাকসেস নিজের দ্বারা তৈরি করতে পারবেন এবং আরেকটা সাকসেস কিন্তু অন্য কেউ আপনাকে দিয়ে দেবে যার থ্রু দিয়ে আপনি নিজেকে এগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন মৎস্য বা সেরকম ধরনের কোনো সাইন আমি কেতুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি না তবে মঙ্গল একটু বেশি বেশি ডিস্টার্ব হয়ে আছে একটু বেশি বেশি দুর্বল হয়ে আছে তো মঙ্গলটাকে একটু ঠিক করা দরকার আছে ঠিক আছে এই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু মস্তিষ্ক রেখে অনেকটা বেশি বাইরের দিকে ঝুঁকে গেছে একদম বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে এরকম এরকম রেখা থাকলে কিন্তু ক্ষেত্র বিশেষে একটু অসুবিধা হয় সমস্যাটা বেশি বেশি করে তৈরি হয় এবং চিন্তা চেতনার যে জগৎ সেটা অতিরিক্ত ডিপলি হয়ে যায় যার কারণে মনের থেকে একটু বিরূপ প্রতিভাব প্রভাব দেখিয়ে দেয় আর কি একাধিক রেখা এবং রেখাগুলো খুব সুন্দর হয়ে আছে অতএব আপনি একাধিক ওয়েতে বিজনেস করার যে মনোভাব সেটা কিন্তু আপনার অনেকটা বেশি ভালো আছে একাধিক পথ ধরে বাকি বিষয়গুলো আমি মোটামুটিভাবে দেখতে পাচ্ছি কোনো অসুবিধা নেই সম্পূর্ণ বিষয়টা প্রায় পরিষ্কার করে বুঝে বলে বোঝানোর চেষ্টা করলাম আপনার মণিবন্ধ রেখার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত জব সাইন যুক্ত হয়ে থাকা মণিবন্ধ রেখা খুব একটা বেশি ভালো ফলাফল দেয় না এক তো শারীরিক অসুস্থতার দিক দিয়ে অনেকটা বেশি অসুবিধা করিয়ে দেয় এবং বাকি ক্ষেত্রগুলোও কিন্তু ঠিক সেম টু সেম একটু 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 খারাপ পজিশান দিয়ে দেয় যেটা থেকে হয়তো মুক্তি পাওয়াটা অনেক বেশি সম্ভব হয়ে ওঠে না যাই হোক কাঁচালে যায় কম বেশি ধারণা আপনি পেয়ে গেছেন প্রত্যেকটা বিষয় আমি পরিষ্কার করে খুলে বলার চেষ্টা করলাম যদি আপনার মনোপূত হয় একটু শেয়ার করুন নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুন